নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা শ্রেণী রেখান মোহনবাগানের বিরুদ্ধে দুই এক তিনি কিন্তু একদমই রেফারিদের নিয়ে খুশি নয় কি বলছে শ্রেণী রেখানের হেড কোচ সেটা আপনাদেরকে জানাবো এবং ম্যাচ জেতার পর কি বলছে মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফার্ড বিরান্ডা সেটাও আপনাদেরকে জানাবো এবং ম্যাচের পর কি বলছে জেসন কামিংস হুগো বুমোস ডিমিটি পেড আজকের এই বিরুদ্ধে সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন মোহন বাগান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফার্ড মিরান্ডা ম্যাচ জেতার পর কি বললেন ক্লিফার্ড মিরান্ডা তিনি ম্যাচ জিতে বেশ খুশি তিনি বলছেন সবাই জানে এই মুহূর্তে আমাদের সাতটা ভারতীয় প্লেয়ার ন্যাশনাল ডিউটি পালন করতে গেছে তরুণ খেলোয়াড়দের ওপর প্রচন্ড ভরসা করতে হয়েছে এবং আজকে তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রচন্ড প্রভাবিত এবং গর্বিত ফিল করছে ক্লিফার্ড মিরান্ডা তিনি বলছেন তরুণরা যা খেলেছে সে চমৎকার সেটা আর্জ হোক রাজবস্ফর হোক অভিষেক সূর্যবংশী হোক সুমিত হোক সবাই নিজের সেরা পারফরমেন্সটা দিয়েছে তিনি বলছেন এই পারফরমেন্স যদি তারা দিতে পারে তাহলে তাদের জন্য এবং ভারতীয় ফুটবলের জন্য সেটা অনেক লাভবান হবে এবং মোহনবাগান দল এখনো কোথায় সমস্যা হচ্ছে এর পরের ম্যাচ যে অভিষেক সূর্যবংশী রেড কার্ডে খেলবে না এবং ব্র্যান্ডেন চোট নিয়ে কি বলছেন ক্লিফর্ড মিয়ানরা সেটা আপনাদেরকে জানাই ক্লিফর্ড তিনি বলছেন অবশ্যই সূর্যবংশী আজকে খুব ভালো খেলেছিল তবে রেড কার্ডটা এর পরের ম্যাচ সাসপেন্ড হবে ওইটা একটা বড় ধাক্কা কারণ এই মুহূর্তে আমাদের কিন্তু একই খেলোয়াড়দের অভাব এবং ব্র্যান্ডেন হ্যামিলের চোটটা আস্তে আস্তে ঠিক হচ্ছে আশা করছি ডার্বির আগে হ্যামিলকে আমরা গেম টাইম দেবো এর পরের ম্যাচ আশা করছি হ্যামিল গেম টাইম পাবে তো বন্ধুরা এবার শুনুন ম্যাচের পর কি বলছে শ্রীদিড়ে হেড কোচ তো রেফারির সিদ্ধান্ত নিয়ে কিন্তু একদমই খুশি নয় শ্রীণিদি হেড কোচ তিনি বলছেন রেফারি একটা পেনাল্টি আমাদেরকে দেয়নি সেটা কিন্তু আমরা পেনাল্টি পাই যেটা রাজভাস্পর ফাউল করেছিল সেটা কিন্তু পেনাল্টি না দিয়ে ওয়ান ড্রপ খেলানো হয়েছে এই ডিসিশনটা আমাদের গেলে হয়তো ম্যাচের ফলাফল অন্য হতো এবং যেটা মোহনবাগান সেকেন্ড গোল করেছে সেটা আমার কাছে অফসাইড ছিল অর্থাৎ রেফারির কিছুটা ভুলের জন্য কিন্তু আজকে আমাদেরকে ম্যাচটা হারতে হয়েছে অর্থাৎ রেফারির সিদ্ধান্ত নিয়ে কিন্তু একদমই খুশি নয় শ্রিনিধের এখানের হেড কোচ তিনি এই ম্যাচ হারার দোষ কিন্তু রেফারিদের দিচ্ছেন তো আমি তো বলবো শ্রীনিধির এখানের হেড কোচের জবাবে একটাই কথা রেফারি গতকাল কিন্তু খুব একটা ভুল খেলায়নি অলরেডি একটা পেনাল্টি দিয়েছে এবং যেই যে আবেদন করছে সেটা আমার মনে হয় না সেটা পেনাল্টি ছিল তো যাই হোক এবারে শুনুন ম্যাচের পর কি বলছে দলের সেন্টার মোহনবাগান্ড জেসন কামিংস জেসন কামিংসকে কে ম্যাচ সম্বন্ধে জিজ্ঞেস করে তিনি বলে ইয়াং প্লেয়াররা খুব ভালো খেলেছে তবে আমি এর অনেক কৃতিত্ব দেবো আমাদের নতুন ক্যাপ্টেন ডিমিটি পেডস যিনি আজকে প্রথম ম্যাচকে দলকে জিতিয়েছে তো এরপরে ডিমি পেড্রডস জিজ্ঞেস করা তিনি বলেন অবশ্যই তরুণ খেলোয়াড়রা খুব ভালো খেলেছে আমাদের সঙ্গে ওদের যুগলবন্দীরা ভালো হয়েছে এরকম খেলা খেললেই ওরা আরো ভালো জায়গায় যেতে পারবে তবে এর পরের ম্যাচ আমাদেরকে আবার একজুট হয়ে একসঙ্গে এরকমই পারফরমেন্স দিতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে এবং শুনুন ম্যাচের পর কি বলছে হুগো বুমোস হুগো বুমোসও তার মুখে তরুণ খেলোয়াড়দের প্রশংসাই শোনা গেল তিনি বলছেন তরুণরা খুব ভালো খেলেছে নিজেদেরকে অনেক মেলে ধরেছে এরকম ভাবেই নিজেদের মধ্যে বোঝাপড়া করে ফুটবল খেলতে হবে তাহলে কিন্তু এর পরের ম্যাচগুলো আমরা ভালো পারফরমেন্স করতে পারবো আজকে অনেকে অনেক কিছু ভুল করেছে তবে ফুটবলে প্রতিদিন আপনি কিছু শেখেন তো আজকের ম্যাচে অনেক কিছু শিখতে পেরেছি তো সেই শেখাগুলোই এর পরের ম্যাচ কাজে লেগে ভালো করতে হবে এবং ম্যাচের পর কি বলছে আরমান্ডো সাডিকু আরমান্ডো সাডিকু তিনি বলছেন আবার দলের জন্য গোল করতে পেরে ভালো লাগছে এবং সুপার কাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছি এটা আমাদের কনফিডেন্স দেবে এই মুহূর্তে আমাদের দল খুব একটা ভালো পরিস্থিতিতে যাচ্ছে না সবাই জানে দলের কিরকম অবস্থা সিনিয়র ভারতীয় প্লেয়াররা সব খেলতে গেছে কোচ পরিবর্তন হয়েছে তবুও আমরা যে নিজেদেরকে পজিটিভ অ্যাটিটিউড দেখে খেলতে পেরেছি সব থেকে ম্যাচ জেতা হারাটা আলাদা কথা সব থেকে বড় কথা হচ্ছে মানসিকতা কেরম করে দেখাতে হবে তো আজকে আমরা জয়ের মানসিকতা দেখিয়ে ফুটবল খেলেছি ম্যাচ জিতেছি এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি তো বন্ধুরা এটাই ছিল ম্যাচের পর কি বললো দু দলের খেলোয়াড় কোচেরা তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ